ঈদের আগে শেষ কর্মদিবসে উৎসবের আমেজ নিয়ে বাড়ি ফিরছেন মানুষ। রাজস্থানের সদরঘাটে বাড়ছে ঘরমুখী মানুষের ভিড়। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি এবং এরপরে আছেন সহকর্মী আতিকুর রহমান তমল। আমরা দুজনের সঙ্গে যুক্ত হবে, তবে শুরুতেই যাচ্ছি ধ্রুব ব্যানার্জির কাছে। ধ্রুব, সদরঘাটে প্রচুর পরিমাণ মানুষের ভিড় এবং আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু দুপুর থেকেই এখানে মানুষের ভিড় ততটা হয়নি এবং এরপর থেকে কিন্তু এখানে মূলত মানুষের ভিড় বাড়তে থাকে এবং সন্ধ্যা গড়াতে গড়াতে এখানে প্রচুর পরিমাণ মানুষ জমতে থাকে এবং মানুষ কিন্তু এখানে এসে তাদের কিন্তু লঞ্চগুলোকে খুঁজে নিয়েছেন এবং খুঁজে তাদের যে নিজস্ব জায়গা লঞ্চের মধ্যে সেই জায়গা কিন্তু খুঁজে তারা সেখানে তাদের নিজস্ব জায়গা নিয়ে নিয়েছেন এবং আমরা প্রত্যেকটি লঞ্চেই মোটামুটি দেখেছি যে প্রত্যেকটা লঞ্চের বিভিন্ন জায়গা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। ভোলা রুটের যে লঞ্চগুলো আছে এখান থেকে ছেড়ে যায় সেই লঞ্চগুলোতে ভিড় একটু কম হলেও এখন কিন্তু বরিশালগামী যতগুলো লঞ্চ আছে সবগুলো লঞ্চে এখন কিন্তু পরিপূর্ণ ভিড় করা হয়েছে। ভিড়ে আমরা যারা হচ্ছে এখানকার লঞ্চ কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছিলাম যে এই যে এই লঞ্চের মানুষ আজকে হবে কিনা এই ব্যাপারে আমরা যখন আজকে দুপুরবেলা কথা বলেছিলাম তখন কিন্তু তারা বেশ শঙ্কা প্রকাশ করেছিলেন কিন্তু এখন কিন্তু তারা প্রচুর শান্ত এবং স্বস্তি প্রকাশ করছে কারণ সন্ধ্যার পরে যে ভিড়টা তারা দেখতে পেয়েছেন এবং যাত্রী সংকট যেটা তারা আশঙ্কা করছিলেন সেই যাত্রী সংকটটা কিন্তু এখন আর নেই। এখন তারা চিন্তা করছেন ঈদটা হয়তো বা সঠিকভাবে কাটানো যাবে এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষও কিন্তু আজকে মোটামুটি দুপুর থেকে এখানে তৎপর ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে কাজ করে চলেছেন। এছাড়া আমরা সাধারণ যাত্রীদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে তাদের এই সময় কোনো ভোগান্তি আছে কিনা, তারা কিন্তু আমাদের বলেছেন যে ঈদের এই মুহূর্তে এসে যতটুকু ভোগান্তি হওয়ার কথা তারা কিন্তু ততটা ভোগান্তিতে পড়েনি এবং বিভিন্ন সময় বিভিন্ন ঈদের সময় দেখা যায় যে ভাড়া নিয়ে যারা লঞ্চ কর্মকর্তা আছেন এবং যাত্রীদের মাঝে বাকবিতণ্ডা হয় কিন্তু এবার কিন্তু এমনটা ছিল না এবং যাত্রীরাও কিন্তু ভাড়া নিয়ে অনেকটা সন্তুষ্ট ছিলেন এবং তারা কিন্তু বলেছেন যে তাদের এবারের ঈদকে নিয়ে কোনো প্রকার ভোগান্তি নেই এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষও কিন্তু বলেছেন যে এই সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা কিন্তু তৎপর আছেন। এখনও আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ রয়েছে এবং তারা কিন্তু নিজেদের লঞ্চগুলোকে খুঁজছেন এবং দক্ষিণবঙ্গগামী মানুষের জন্য এই এলাকাটি অন্যতম একটি এলাকা ঢাকা ছাড়ার জন্য এবং দেশের বাড়িতে যারা ঈদ করতে যাচ্ছেন তাদের জন্য এটি একটি অন্যতম জায়গায় এবং মানুষ কিন্তু বলছেন যে তারা এবার খুব শান্তিতেই ঈদ করতে পারবেন বলে তারা আশা করছেন। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল, চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ, নতুন কোনো আসলে গল্প নেই, সেই পুরনো গল্প, অর্থাৎ প্রতি বছর যেমনটি হয়ে থাকে যেমনটি আমরা দেখি প্রতি বছর ঈদে ঠিক কিন্তু সেরকমটি হচ্ছে। অর্থাৎ আজকে আমরা সকাল থেকে দেখেছি যে ঈদযাত্রা কিন্তু দ্বিতীয় দিনে যে পরিমাণ ভোগান্তি রয়েছে কমলাপুরে সেটি কিন্তু আমরা সন্ধ্যার পরে দেখছি অব্যাহত রয়েছে। এই মুহূর্তে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে আমরা তো খুলনায় যাবে, এখানে কিন্তু সাতটা ছেড়ে যাওয়ার কথা, সেটির নাম চিত্রা। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, প্রচুর পরিমাণে লোক কিন্তু সেখানে রয়েছে। আমি যদি বলি যে এই ট্রেনটিতে মূলত তিন ধরনের কিন্তু সিট রয়েছে, একটি হচ্ছে এসি চেয়ার, এসি কামরা আর কিন্তু নন এসি রয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি নন এসি যে কামরা রয়েছে সেটির সামনে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক রয়েছে এবং এর মধ্যে কিন্তু অধিকাংশ কিন্তু লোকেরই কিন্তু হাতে কোনো টিকিট নেই, যেমন তারা বলছেন তারা যদি জরিমানার শিকার হন সেই জরিমানা তারা দেবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, টাকা কোনো বিষয় নেই। তারা বলছেন তারা কিন্তু যেভাবে চান তারা বাড়িতে পৌঁছতে চান এবং স্বজন সামনে তারা কিন্তু হিট করতে চান। তো আমরা একটু উঠতে চাই এই ট্রেনটার ভিতরে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এই যে বগিটি রয়েছে বগিটিতে কিন্তু আসলে সিট রয়েছে, লোকজন বসে রয়েছেই, সঙ্গে কিন্তু বহু লোকজন দাঁড়িয়ে রয়েছেন। আমি যদি বলি যে এখানে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন ছিল কমলাপুরে এবং সেটা কিন্তু সন্ধ্যার পরে আরও বেড়েছে। আপনি জানেন যে আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, শেষ কর্মদিবসের কারণে কিন্তু আজকে আমরা যেমনটি দেখেছি যে সন্ধ্যার পরে ইফতারের আগে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন কিন্তু এই কমলাপুরে আসলে ঢুকছেন এবং অনেকেরই কিন্তু টিকিট নেই এবং যে কার কার টিকিট রয়েছে বা নেই এই যে বিষয়টি সেটিও কিন্তু আসলে দেখভাল করার কিন্তু লোকজন নেই। এবং আমরা দেখেছি যে ইফতারের সুযোগে কিন্তু অনেক লোক কিন্তু টিকিট ছাড়াই তারা এই কমলাপুরে রেলওয়েতে কিন্তু এসছেন এবং তারা যার যার গন্তব্যে সেই যে ট্রেন রয়েছে সেই ট্রেনে তারা কিন্তু বসে রয়েছেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু সেখানে ভিড় করছেন এবং সকাল থেকে সেই পরিমাণ কিন্তু ট্রেনের যে শিডিউলের বিপর্যয় সেটি কিন্তু হয়নি, কিন্তু বলা চলে যে শিডিউলের যে বিপর্যয় সেটি ছাড়াও আমরা যেমনটি দেখেছি যে সিটের বাইরে যে পরিমাণ লোক নেওয়া হচ্ছে সেটি কিন্তু আসলে এক ধরনের দুর্ভোগের কারণ। সেটা বলা চলে যে এর আগে এই লোকগুলোই কিন্তু অনলাইনে টিকিট পেতে কিন্তু ভোগান্তির শিকার হয়েছেন এবং তারা যে ঈদযাত্রা সেটি কিন্তু আসলে দুর্ভোগ হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর।
ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে আমরা সরাসরি ছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এবং এর আগে আমরা ছিলাম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে।